বুঝেন না আওয়ামী লীগ চিনি না বিএনপি চিনি না বাংলাদেশের মধ্যে নিয়ামক শক্তি ইসলামী শক্তি ইসলামী শক্তিকে পাঁচ কাটিয়ে কেউ ক্ষমতায় যেতেও পারবে না থাকতেও পারবে না থাকতেও দেখা হবে না বিদেশে নয় আমার দেশের মধ্যেও ইসলামী সভ্যতা সংস্কৃতিকে মূলোৎপাটন করার জন্য ইসলামের আকীদা বিশ্বাসকে বিনষ্ট করে দেওয়ার জন্য ইসলামী সংস্কৃতিকে বন্ধ করে দেওয়ার জন্য এবং বিদেশি অপসংস্কৃতি চালু করে মুসলমানের তাজিব তামাদ্দুন নষ্ট করে দেওয়ার জন্য একটি কুচক্রি মহল ইসলামের দুশ্মনের শক্তি বিভিন্ন ভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে পরিষ্কার বলছি এটা মুসলমানের দেশ এটা হাফেজের দেশ এটা মুসলিমের দেশ এটা শেখুল ইসলাম আহমদ শফির দেশ অমুক তমুক কিন্তু এই দেশের এই দেশ যদি আমরা ব্রিটিশ বেনিয়াদেরকে পরাজিত না করতাম ব্রিটিশ বেনিয়াদেরকে যদি আমরা এই দেশ থেকে বিতাড়িত না করতাম আর পাকিস্তান ইন্ডিয়া ভারত নামে দুটি রাষ্ট্র যদি না হতো আজকে বাংলাদেশের অস্তিত্ব লাভ করতে পারতো না এই দেশের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যাই ষড়যন্ত্র করবে আমরা সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা ইসলামী ঐক্যজোটের নেতা কর্মী কারো রক্তচক্ষুকে ভয় করি না গোলামি আমাদের ছেড়ে দেই মানুষের আমাদের অভিযানে নেই পরিষ্কার করে বলি সরকার চিনি না সরকার বুঝি না আওয়ামী লীগ চিনি না বিএনপি চিনি না বাংলাদেশের মধ্যে নিয়ামক শক্তি ইসলামী শক্তি ইসলামী শক্তিকে পাঁচ কাটিয়ে কেউ ক্ষমতায় যেতেও পারবে না থাকতেও পারবে না থাকতেও দেখা হবে না আমি রিপোর্ট করতেছিলাম আমার দেশের সুইডেনে মুসলমানের কোরআনে আগুন দিয়ে 200 শতাংশ মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে দাও দাও করে আগুন চলছে এর বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব আনা হয় নিন্দাবাদ প্রস্তাব আনার পর কিছু রাষ্ট্র এই নিন্দা প্রস্তাবের বিপক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে আপনারা জানেন তারা আমার দেশের মধ্যে এসেছে আমাদের দেশের স্বার্থ রক্ষা করার জন্য এটা কি বিশ্বাস করা যায় তারা তাদের স্বার্থে এই দেশে বিভিন্ন ভাবে হস করছে আমরা বাংলাদেশের মানুষ লড়াই আমরা নিজেরা করব আমরা আমাদের অধিকার আমরা আদায় করব কোন বিদেশি হস্তক্ষেপ আমরা চাই না নাম্বার 10 আমরা অবশ্যই আবার সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চাই এমন কোন নির্বাচন হবে না যে নির্বাচন
সব সংকটের নিরসন চাই আমরা সংঘাত চাই না সহিংসতা চাই না সন্ত্রাস চাই না আমরা কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার দাবি জানিয়েছি আমরা বিভিন্ন ইসলাম বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে আওয়াজ তুলেছি আমি সূচনাতেই বলেছিলাম বিভিন্ন কুচক্রী মহল কাদিয়ানীরা যেরকম আল্লামা শাহ আহমদ শফী সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বাংলাদেশে আপনারা দেখেছেন একটি শক্তি তারা নিজেদেরকে ইসলামী শক্তি দাবি করে কিন্তু আলেম ওলামারা যখনই ঐক্যবদ্ধ হয়ে ওঠে যখনই একতাবদ্ধ হয় যখনই সামনে এগিয়ে যায় যখনই তারা জাগরণ সৃষ্টি করে তখনই তারা পাগল হয়ে এই আলেম ওলামাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সবসময় চক্রান্ত এবং ষড়যন্ত্র করে এদেরকে আপনারা কি চিনেন আপনারা কি চিনেন কারা একটি নাম বলবেন বলেন কি নাম কারা এরাই ইসলামী ঐক্যজোটের নেতা কর্মীদেরকে আমরা প্রোগ্রাম করছি এটা দালাল হয়ে যায় আর তারা প্রোগ্রাম করলে ওটা হালাল হয়ে যায় আমরা আমাদের মঞ্চের মধ্যে কোন জাত কোন অন্য কোন দলের নেতাকে প্রধান অতিথি না করলেও আমরা দালাল হয়ে যায় আর তারা জোতা সোজা করলেও দালাল হয় না হালাল হয় তারা গোলামি করে আর আমরা পরিষ্কার আজকে ঘোষণা করছি আল্লাহ ছাড়া এই মাথা কারো সামনে নত হয় নাই কোন দিন যতদিন এই দেহে জীবন আছে যা আছে কারো সামনে মাথা নত হবে না সকল ইসলাম বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে বন্ধুরা আমার আমি আমি শেষ করছি আমি মনে করি ইসলামী ঐক্যজোট আগামী দিনগুলোতে আমাদের কর্ম পরিকল্পনা রয়েছে সে হচ্ছে আগামী তিন মাসের মধ্যে প্রত্যেকটি উপজেলা পর্যায়ে এবং যেখানে যেখানে আমরা যেখানে আমাদের তালিকা যেখানে হয়েছে সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন পর্যায়ে আপনাদেরকে কমিটি গঠন করতে হবে এবং যেসব আমরা আশা করি যদি আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় ইসলামী ঐক্যজোট সর্বোচ্চ সংখ্যক আসনে নির্বাচন করবে এবং সেই নির্বাচনের জন্য আপনাদের সবাইকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে আমি আজকে এই সম্মেলনে আপনাদেরকে পুনরায় আসার জন্য পুনরায় মোবারকবাদ ধন্যবাদ এবং